মুহূর্তে কিন্তু ইসরোর যে টিম সেই টিম এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট সেই 4 নম্বর গেটে ইসরোর এই টিম এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং তারা কিন্তু এই মুহূর্তে গোটা জায়গাটা সেই জায়গাটা তারা ঘুরে দেখছেন এই কিছুক্ষণ আগে তারা 5 নম্বর গেট দেখেন তারপর তারা ওএটি ওপেন এয়ার থিয়েটার যে জায়গাটা সেই জায়গায় তারা যান যেখানে মূলত আমরা দেখিয়েছিলাম যে কিভাবে বাইরের লোকেরা গেট থেকে ঢুকে অবলীলায় নিশ্চিন্ত হয়ে তারা সেইখানে ওএটিতে পাঁচিল টপকে ভেতরে ঢুকছে সেই জায়গাটা তারা খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরে তারা সেইখানে কিন্তু কি কি সমস্যাগুলো হচ্ছে সেইগুলো তারা দেখেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে ইসরোর যে টিম সেই টিম কিন্তু এই মুহূর্তে যে 4 নম্বর যে গেট রয়েছে সেই 4 নম্বর গেটের সামনে তারা ইসরোর যে টিম সেই টিম রয়েছে এবং সেই টিম কিন্তু এই মুহূর্তে সামগ্রিকভাবে এই সমস্ত কিছু খতিয়ে দেখছে আমি শোনাবো তোমাকে কি কথা বলছেন তারা দ্যাট ইজ পসিবল ইফ ইউ হ্যাভ এনি লাইক টেম্পোরারি কার্ড Right, that is possible. Right. So for initially they have to book somehow, you know, so that they can get some tokens in any form of tokens, and then the token can be used in any form. That is possible. That is possible. Right. For each gate, you have one counter ওকে সো আই মিন দে হ্যাভ ভিজিটেড আই থিং লেটস গো সামওয়্যার এলস স্যার মূলত আপনারা কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখাচ্ছেন ওনাদের অ্যাকচুয়ালি ডিসাইডেড হয়নি কিছু অ্যাকচুয়ালি নাথিং ইজ ডিসাইডেড অ্যাকচুয়ালি না না আপনারা চার গেট দেখালেন পাঁচ এক না কি কি দেখালেন মূলত সবগুলো গেটই দেখানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ সব অফকোর্স সব আচ্ছা সবগুলো গেটই দেখানো হচ্ছে বাট ডিসিশনটা এখনো হয়নি প্ল্যানিং করা হয়নি কি করা হবে কি কি বলা হচ্ছে আপনারা দেখুন একটা ব্লুপ্রিন্টও দেখালেন সেখানে কি কি মূলত আপনাদের তরফ থেকে জানা প্ল্যানিং করা হচ্ছে যে এই যে গেটগুলো এতগুলো গেট এগুলো সব ওপেন এন্ডেড যে কেউ ঢুকতে পারে এগুলো কী ধরনের রেস্ট্রিকশন করা যায় যাতে ধরুন ইন্ট্রুডার্স যে কারেক্টলি তাকে আইডেন্টিফাই করা যায় স্টুডেন্টদের অসুবিধা নয় ইন্টারনাল স্টাফেদের অসুবিধা নয় সেটা খুঁজে বার করতে হবে সেগুলোকে সেই ডিসিশনটা এখনো মানে কিন্তু টেকনোলজিটা কী হবে এখনো ডিসিশন নেওয়া হয়নি সেগুলো অনেকগুলো আছে RFID হতে পারে ঠিক আছে মানে ভাবা হচ্ছে যে 2-level টোকেন হতে পারে যে 1st level এক্সটার্নাল যারা আসছেন তারা একটা কোনোভাবে ইমেল বা কিছু দিয়ে আইডেন্টিফাই করলেন যে ঢুকবেন তারপর টোকেন দেওয়া হলো সেগুলো এখন ফাইনাল লেভেলে কোনো ডিসিশন হয়নি মানে এখন বললে সবটাই ভেগ এই মুহূর্তে দেখো যে আমরা চেষ্টা করছি বার করতে এখনো কোনো সলিউশনে পৌঁছে আপনার নাম আমার নাম অমিত কুমার প্রফেসর অমিত কুমার আমরা এই মুহূর্তে দেখাবো যে ইসরোর যে টিম সেই টিম কিন্তু এই মুহূর্তে যে সিকিউরিটিদের যে ঘর সেই ঘরে কিন্তু তারা ঢুকেছেন এবং সেইখানে তারা দেখার চেষ্টা করছেন যে কিভাবে সিকিউরিটি এখানে সিস্টেমটা কাজ করে অর্থাৎ সিকিউরিটি পার্সনরা যারা এখানে থাকেন তারা কিভাবে এখানে থাকেন কিভাবে তারা আইডেন্টিফাই করেন দেখতেই পাচ্ছ যে আমি যেখানে মতো দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে সেই জায়গাটা এইটা হচ্ছে একটা সিকিউরিটি রুম 4 নম্বর গেটের যে সিকিউরিটি রুম মূলত গাড়ি বেরো এই গেটটা দিয়ে সেই সিকিউরিটি রুমেই কিন্তু এই মুহূর্তে এরা দাঁড়িয়ে রয়েছেন দুজন যে দেখতে পাচ্ছ যে দুজন ইসরোর তরফে যারা এসেছেন তারা দুজন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং এখান থেকে মূলত তারা এখানে কি কিভাবে নজরদারিতে হয় সিকিউরিটি রুমে কারা থাকেন কতক্ষণ থাকে স্যার হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি লুকিং হিয়ার আই মিন হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ক্যান সে No, we are called by university. They have given us some work. We are doing that work. Sir, ragging is a big problem. Are you going to take any measures? Stop ragging. Are you going to ragging? हटाने के लिए कोई measures लिया जाएगा sir? I cannot comment. দেখো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ইসরোর যে টিম সেই টিম তারা বলছেন যে ইউনিভার্সিটি তাদেরকে দেখেছেন ফলে এই মুহূর্তে তারা সেই জায়গাগুলো খতিয়ে দেখছেন এবং কার্যত আমরা জানি যে আচার্য তিনি নিজে ইসরোর চেয়ারপারসনের সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং সেই কথা বলার ভিত্তিতেই কিন্তু কার্যত এই টিম আসে এবং সেক্ষেত্রে ইসরোর চেয়ারপারসনের সঙ্গে যখন তিনি কথা বলেন আচার্য তখন কিন্তু আচার্য তিনি ইসরোর চেয়ারপারসনের সঙ্গে কথা বলার পরেই তিনি একটি নাম্বার দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উপাচার্য সেই অনুযায়ী ইসরোর টিমের সঙ্গে কথা বলে এবং সেই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত আজকে এই ইসরোর যে টিম সেই টিমে ভিজিট এবং তারা মূলত যেটা খতিয়ে দেখছেন সামগ্রিকভাবে ঢোকা বেরোনো কী কী করা যায় এই সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন কার্যত গেটগুলো এবং কোন কোন জায়গায় বহিরাগতদের যে উৎপাত বা আগমন যেটা সবথেকে বেশি হয় যা একেবারে কাঙ্ক্ষিত নয় বিশ্ববিদ্যালয়ের কাছে সেই জায়গাগুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন এই মুহূর্তে সেও আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে গেটগুলো আছে সেখানে যাচ্ছেন One person at a time. How can it
technology used for Jadavpur University? Sir, technology exists. We should see the feasibility. That's why we are doing study. That's all. Is it feasible for that? After study only we can tell. Sir, what can দেখো এই মুহূর্তে তিনি বলছেন যে এক্ষেত্রে ইসরোর তরফে যারা সায়েন্টিস্টরা এসেছেন তারা বলছেন যে এখানে টেকনোলজি আছে এবং সেই টেকনোলজি তাদের কাছে টেকনোলজি আছে কিন্তু সেই টেকনোলজিটা কতটা প্রযোজ্য সেটাই কিন্তু তারা এই মুহূর্তে খতিয়ে যেটা দেখা সেই দেখার চেষ্টাটা করছেন ইসরো সায়েন্টিস্টরা তারা রয়েছেন এই মুহূর্তে এখানে এবং সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে এলাকা সেই এলাকাগুলো গেটগুলো তারা এই মুহূর্তে খতিয়ে দেখছেন সেও আমরা দেখতে পাচ্ছি যে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে বিভিন্ন গেটগুলো আছে 4 নম্বর 5 নম্বর সব গেটগুলো ঘুরে দেখছেন ইসরোর প্রতিনিধি দলের সদস্যরা এবং তারই সঙ্গে বেশ কিছু পয়েন্ট তারা নথিবদ্ধ করছেন এবং যেমনটা প্রতিনিধি দলের একজন সদস্য তিনি জানালেন যে টেকনোলজি আছে তবে সেটা কীভাবে বাস্তবায়িত করা হবে কীভাবে যা তা প্রযোজ্য করা হবে সেসব নিয়েই মূলত আলোচনা চলছে সেও তুমিও রয়েছো কী কী চলছে আরও একবার যদি আমরা জানি যে যখন আসলেন ইসরোর প্রতিনিধি দলের সদস্যরা তখন থেকে শুরু করে এখন অবধি একেবারে দেখো ইসরোর যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসার পরে তারা প্রথমে যেটা করেন তারা উপাচার্যের সঙ্গে প্রথমে বৈঠক করেন এবং সেই বৈঠকের পরে কিন্তু এই মুহূর্তে তারা বিশ্ববিদ্যালয়ে যে পরিদর্শন সেই পরিদর্শন করতে তারা বেরিয়েছেন এবং কার্যত তোমাকে দেখা জানাবো যে প্রথমে তারা 5 নম্বর গেটে গিয়েছিলেন তারপরে তারা এই মুহূর্তে কিন্তু 4 নম্বর ওয়েটি অর্থাৎ যেখানে কার্যত আমরা দেখিয়েছিলাম যে যারা এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে এই 4 নম্বর গেট দিয়ে কিন্তু কার্যত তারা তোমাকে এই মুহূর্তে জানাচ্ছি যে এই মুহূর্তে যে টিমটা সেই টিমটা বেরিয়ে যাচ্ছে 4 নম্বর গেট দিয়ে এবং সেই 4 নম্বর গেট দিয়ে টিমটা যে বেরোচ্ছে বেরিয়ে তারা এরপরে পরের যে গেট সেই গেটের দিকে তারা এগোচ্ছে অর্থাৎ 3 নম্বর গেটের দিকে এই টিমটা এই মুহূর্তে এগোচ্ছে দেখতে পাচ্ছ ইসরোর যারা সায়েন্টিস্টরা এসেছেন তারা 3 নম্বর গেটের দিকে এগোচ্ছেন এবং সেই 3 নম্বর গেট দিয়ে এগিয়ে তারা প্রত্যেকটা গেট তারা দেখছেন তারা যেটা বললেন যে ইসরোর সায়েন্টিস্টরা তারা যেটা বলছেন যে এক্ষেত্রে টেকনোলজি আছে কিন্তু সেই টেকনোলজিটা কীভাবে ব্যবহার করা হবে সেটাই কিন্তু তারা মূলত যারা চেষ্টা করছেন তার কারণ বিশ্ববিদ্যালয় এত বড় বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়ের গেটগুলো কী কী রয়েছে সেখানে কোন কোন জায়গায় মূলত বাইরের লোকেরা বেশি করে আসে সেই বিষয়গুলো দেখেই কিন্তু তারা ফিজিবিলিটি স্টাডি করছেন এবং ফিজিবিলিটি স্টাডির পরেই কিন্তু তারা এই বিষয়টা সেক্ষেত্রে তারা কার্যকর করার পথে এগোবেন যে যে সিস্টেম রয়েছে বা যে টেকনোলজি রয়েছে সেই টেকনোলজিতে কীভাবে বাইরের লোকেরা আটকানো যায় কীভাবে নির্দিষ্ট পরিচয় ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকাটা আটকানো যায় এই মুহূর্তে তোমাকে দেখাবো যে তারা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলেন 3 নম্বর যে গেট সেই 3 নম্বর গেটে যেখান দিয়ে মূলত কিন্তু গাড়িগুলো ঢোকে সেই 3 নম্বর গেটে তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এটা মূলত বিশ্ববিদ্যালয়ের যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটই বলা হয় কিন্তু এটা এবং এই এন্ট্রেন্স এই এন্ট্রি গেটে যে 3 নম্বর যে গেট সেই গেটেও কিন্তু তারা এই মুহূর্তে দেখছেন যে এই গেটটাতে কীভাবে কী কী ব্যবস্থা করা যায় এবং সামগ্রিকভাবে সমস্ত কিছু কিন্তু তারা খতিয়ে দেখছেন আমরা জানি যে এই যাদবপুরের যে র্যাগিং সেই র্যাগিংয়ের ঘটনা সামনে আসার পরেই কিন্তু আচার্য অর্থাৎ রাজ্যপাল তিনি নিজে ইসরো চেয়ারপার্সনের সঙ্গে কথা বলেছিলেন এবং সেই কথা বলার ভিত্তিতে তিনি কিন্তু তখনই বলেছিলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য আপনি একটা সাহায্য করুন সেই সাহায্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের র্যাগিং আটকানো এবং অন্যান্য যা যা সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আটকানোর জন্য সেরকম নজর রাখো ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা